বৈশাখের বৃষ্টি। প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজকে, আইডিয়া ছিল, ভেজার আইডিয়া ছিল, কিন্তু পুরো ক্যান্সেল হয়ে গেল। এখন যেহেতু করোনার টাইম, এখন যদি আমি ভিজতে যাই উল্টে আরও শরীর খারাপ হয়ে যাবে, তার জন্য ভিজছি না, এমনি এখান দিয়েই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি। আমি জাস্ট এতদিন ধরে ওয়েট করছিলাম এই বৃষ্টিটা, কবে যে এত এক পশলা বৃষ্টি হবে, তো সেটা আজকে হচ্ছে। মানে জাস্ট কি ঠান্ডা ঠান্ডা হাওয়া, দেখছো বারে বারে শুধু মেঘ ডাকছে, বারে বারে শুধু মেঘ ডাকছে। তবে এবার গায়ে জল পড়ছে, আর দাঁড়ানো যাবে না, মানে পুরো ভিজিয়ে দিচ্ছে। এবার বাড়ির দিকে যেতে হবে, ভিজে গেলে মা পুরো আমাকে পান্তুয়া বানিয়ে দেবে, তো আর ভিজবো না। এবার যাই, এবার বাড়িতে বসে বসে জানলা দিয়ে এবার দেখা যাক। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে তো এখন তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হয়েছে পুরো সারা সিঁড়ি জল জমে গেছে, মানে সিঁড়ি উপর থেকে নিচ পর্যন্ত দেখালাম পুরো জল জমে গেছে। এখন কি হবে, এখন হাঁটা চলা খুব সাবধানে করতে হবে, একটুখানি পা ফসকালে ব্যাস হয়ে গেল। তো মানে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেলো, একটু গরম লাগছিলো ভ্যাবসা, সেটা সকাল দিয়ে একটু আকাশ কালো হয়েছিল কিন্তু বৃষ্টি হচ্ছিলো না। হঠাৎ করে এইসব সাড়ে তিনটের সময় এত অন্ধকার হয়ে গেল, আর ঝাঁ মানে এত বৃষ্টি হলো, এত পরিমাণে বৃষ্টি হলো, সব একদম ভাসিয়ে নিয়ে চলে গেল। তো এখন বাজে বিকেল সাড়ে চারটে, আর তো এখন বাজে বিকেল সাড়ে চারটে, আর মা চলে গেছে কাজে। এখন অল্প অল্প বৃষ্টি হচ্ছে, খুব বেশি বৃষ্টি হচ্ছে না, তো আমি ডিসাইড করেছি এখন আমি গিয়ে একটু ভিজবো। তো মানে মা বারণ করেছে, আমি বারণ অবশ্যই শুনেছি, আমি বেশি বৃষ্টিতে ভিজিনি, অল্প অল্প বৃষ্টি হচ্ছে, গিয়ে একটু ভিজবো। মানে ও মানে আমি আর বাড়িতে থাকতে পারছি না, মানে এত বৃষ্টি হচ্ছিলো বাইরে, তখন তখন তো মনে হচ্ছিলো ভিজি, কিন্তু ভিজিনি, কিন্তু এখন আর আমি নিজেকে বাড়িতে আটকে রাখতে পারছি না। এখন আমি যাবো ছাদে, দেন আমি ওখানে একটু ভিজবো। তো মা আসার আগে আমি যাবো, কারণ মা যদি জানতে পারে আমি বৃষ্টিতে ভিজেছি তো প্রচুর মার পড়বে, তাও এখনই চলে যাই। তারপরে এসে অনেক কাজও আছে, মানে বাড়ি অনেক কাজ আছে, আর রাতে ডিনারও আমি এসে বানিয়ে নেবো তাড়াতাড়ি, তো আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। ততক্ষণ চার্জে দিয়ে দিই। গুড ইভিনিং গাইস, তো এখন মধ্যে সন্ধ্যে ছটা, আমি চলে এসেছি স্নান করে। তো মানে বৃষ্টিতে ভিজতে গেলাম কিন্তু হলো না, একটুখানি ভিজিয়ে দিয়ে চলে গেল, বন্ধ হয়ে গেল। কিন্তু বৃষ্টি হয়ে যাওয়ার পর মাই গড কি সুন্দর লাগছিলো চারিদিক, আকাশ কিছুটা মেঘলা, কিছুটা পরিষ্কার, হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, চারিদিকে গাছপালা যেন নতুন রূপে ফুটে উঠেছে, মানে এতটা পরিমাণ সুন্দর লাগছিলো চারিদিকে গাছপালা আর প্রকৃতি, মানে প্রকৃতি ভীষণই সুন্দর প্রকৃতি লাগছিলো। প্রকৃতি মা যতটা সুন্দর, কিন্তু প্রকৃতি মা রেগে গেলে ততটাই তোমার ভয়ঙ্কর। তো সেই মানে এইটা আমরা এখন বুঝতে পারছি কেন ভয়ঙ্কর, ওনার রূপ যতটা সুন্দর উনি অতটাই ভয়ঙ্কর রেগে গেলে কিন্তু। তো মাম্মা চলে এসছে, আর আজকে সন্ধ্যাবেলা টিফিন চাউমিন, এখন মাম্মা আর আমি চাউমিন খাবো, তাই তো মাম্মা? তো এখন মাম্মা আর আমি খাবো চাউমিন, চলে এসছি চাউমিন, গরম গরম চাউমিন মাম্মা বানিয়েছে। তো চলো এখন মাম্মার হাতে চাউমিন এনজয় করা যাক, হাই করে দাও আমার সকলকে, চলো। তো মা আজকে বানিয়েছে রাতে খিচুড়ি, গরম গরম খিচুড়ি। ও মানে আমার এমনিতে খিচুড়ি খেতে ভালো লাগে না অত, কিন্তু মা যেভাবে বানায় তো সেটা আমাকে খেতে খুব ভালো লাগে। তো আজকে মা খিচুড়ির সাথে আর কি আছে,
আর পাঁপড় ভাজার আলু ভাজাও, মাই গড, এই বৃষ্টির দিনে খিচুড়ির সাথে পাঁপড় ভাজার আলু ভাজা, চলো আগে খেয়ে নিই।